ফরিদপুর নগরকান্দায় নানা আয়োজনে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালন করা হয়েছে বিস্তারিত থাকছে সালথা প্রতিনিধি শফিকুল ইসলাম মন্টুর তথ্যচিত্রে মঙ্গলবার এ উপলক্ষে শোভাযাত্রা এবং ভূমিকম্প অগ্নিকাণ্ড বিষয়ক মহড়ার আয়োজন করে নগরকান্দা উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় সকালে নগরকান্দা উপজেলা চত্বরে থেকে একটি শোভাযাত্রা বের করে শোভাযাত্রাটি নগরকান্দা বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভূমি বিল্লাহ উপজেলা বাস্তবায়ন কর্মকর্তা আমিরুল ইসলাম উপজেলা কৃষি অফিসার তিলক কুমার ঘোষ পল্লী বিদ্যুতের ডিজিএম শাহনেওয়াজ সহ ফায়ার সার্ভিসের কর্মকর্তা বৃন্দ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন